আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে বিষয় নিয়ে আমরা আজকে ভিডিওটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটা হলো, বর্তমানে আমরা জানি যে মুক্তব আমলের রসুম অনেকেরই বেশি আসতেছে। যারা চারজনা মুয়াসাসা আছেন বা বড় মুয়াসাসা আছেন, সেক্ষেত্রে অনেকে মুয়াসাসা খুলতে চাচ্ছেন। তো তাদের জন্য একটা বিষয় কথা বলবো। আবার অনেক যারা দেশে ছুটিতে গিয়ে আসতে পারেন না, দেখা যায় এক আমার মেয়াদ আছে কিন্তু কফিল খুঁজে পাচ্ছেন না যে ছুটিটার মেয়াদ বৃদ্ধি করবেন, তাহলে কি করণীয়, এই বিষয় নিয়েও কথা বলবো। আরও কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, যেটা আমি আরেকটা ভিডিও তৈরি করেছিলাম যে মুয়াসাসা নতুন কীভাবে খুলবেন, হ্যাঁ এই বিষয়ে আমাদের ভিডিওটা দেখতে পারেন। আমরা আমাদের ভিডিওর আইকনে একটা ভিডিও আসবে, এখন এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে হয়তোবা সেই বিষয়ে বিস্তারিত জানবেন। তো মুয়াসাসাটা খুলতে খুব অল্প কিছু টাকা দিয়ে আপনি খুলে নিতে পারেন, তাহলে আপনি কফালো হলে একশো রিয়াল করে দুটো মুয়াসাসা একশো একশো করে আসবে। আর বিস্তারিত জানতে আমাদের ভিডিওর আইকনে ক্লিক করে দেন। দর্শক, ছুটিতে থাকা যারা এই মুহূর্তে দেশে আছেন, এক আমার মেয়াদ নাই, তাদের বিষয়ে বলতে যাচ্ছি। তাদের তারা যেন আসতে পারেন, সেজন্য চাইলে তাদের ছুটির মেয়াদ বৃদ্ধি করতে পারেন। তো এই জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা বলে দিব কেমনে কীভাবে কী করতে হবে। দর্শক, তো দর্শক একটা নাম্বার আমি বলতেছি, এটাতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর কি, আমরা ইনশাল্লাহ অ্যান্সার দিব। পরবর্তীতে আপনারা চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে সেটা আমরা বলে দিব, আপনারা নাম্বারটা উঠিয়ে নিতে পারেন, 0550249178। আবারও বলছি, 0550249178। এই নাম্বারটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ রয়েছে। দর্শক, এছাড়াও অন্য অন্য যে কোনো বিষয়, অর্থাৎ আপনাদের এক আমার সংক্রান্ত বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা ইনশাল্লাহ হেল্প করবো। আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো আমরা জানি দেশে অনেকেই আটকে আছেন এই মুহূর্তে, তারা অনেকে আসতে তাদের এক আমার রেনু করতে গিয়ে হয়তো বা ছুটির মেয়াদ বৃদ্ধি করতে গেলে কফিল রাজি আছে, দেখা যায় কফিল আপনাদের আয়ত্তে আছে, কিন্তু একটা জায়গায় সমস্যা, সেটা হলো পাসপোর্ট আপনার হয়তো বা মেয়াদ নাই। সেক্ষেত্রে আপনি দেখতে পারতেছেন ছুটি বাড়াতে পারতেছেন না, হয়তো বা এক আমার রেনু করতে পারতেছেন না। তো এই সমস্যার সমাধানের জন্য হয়তো বা আপনার পাসপোর্ট করেছেন কিন্তু মালুমাত হচ্ছে না, তো এটা আপাতত হচ্ছে না আর কি, মালুমাতটা আপনি চাইলে মালুমাত করতে পারবেন না যেহেতু এটা হচ্ছে না আর কি। চাইলে আপনি মেয়াদ বৃদ্ধি করতে পারেন, তিন মাসের তামদি সালাহিয়া করতে পারেন। তিন মাসের মেয়াদ যদি পাসপোর্ট বৃদ্ধি করেন, তাহলে আপনার ছুটি হয়ে যাবে এবং এক আমার রেনু হয়ে যাবে, তাহলে আপনি সহজেই সৌদি আরবে আসতে পারতেছেন। তো এটার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করব। দর্শক, এছাড়াও যারা সৌদি আরবে বিভিন্ন একামা সংক্রান্ত বিভিন্ন মুয়াসাসা সংক্রান্ত বিভিন্ন সমস্যায় থাকেন, তারাও চাইলে আমাদের সাথে নক করতে পারেন, কথা বলতে পারেন, আমরা আপনাদেরকে সাধ্য মতো হেল্প করবো। এছাড়াও আরেকটা বিষয় বলবো, সেটা হলো আপনাদের মুয়াসাসা যারা চারজনের মাধ্যমে কফলা হয়েছেন কিন্তু মুক্তবামাল বেশি আসতেছে, হয়তোবা আপনার যাদের নামে মুয়াসাসা খুলছেন তারা দেখা যায় কেউ আশকেরিতে আছে, কেউ হয়তো মাদ্রাসায় চাকরি করতেছে, অর্থাৎ গভর্নমেন্টে চাকরি করে যারা, এই ধরনের সৌদি দিয়ে মুয়াসাসা খুলে চারজন কফলা হয়েছেন, প্রথম বছর দেখা যায় একশো রিয়াল করে আসলো, এবছর দেখা যায় দুজন কম আসতেছে বেশি আসতেছে, এই সমস্যাটা অনেকেরই দেখা যাচ্ছে আর কি। তো এদেরকেও সিস্টেম করা যায় একটা, তো সেক্ষেত্রেও রসুম কম করে দেওয়া যাবে আর কি, কোনো সৌদি তামিনাত লাগবে না, কোনো উইদাউট তামিন। সো দর্শক, এই বিষয়ে আমরা আপনারা চাইলে আমাদের সাথে নক করতে পারেন, যোগাযোগ করতে পারেন। দর্শক, তো দর্শক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, বেশি কথা বলবো না, আরও বিস্তারিত সেবার বিষয় আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিখে দিব, ওখানে কী কী আমাদের মধ্যে সেবা পাবেন এই ওখান থেকে আপনারা জেনে নিতে পারেন, বা আমাদের কাছে কল করে অথবা হোয়াটসঅ্যাপে নক করে জেনে নিতে পারেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, দেখা হবে আরেক সময় অন্য এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।